আসসালামু আলাইকুম। ইদানিং সূরা ইউসুফের 28 নম্বর আয়াতের উদ্ধৃতি দিয়ে বলা হচ্ছে, নারী তুমি ছলনাময়ী। আবার কেউ কেউ এর থেকে একটু এগিয়ে গিয়েও বলছেন যে কোরআন সাক্ষী, নারী তুমি ছলনাময়ী। আসলেই কি নারী ছলনাময়ী? সূরা ইউসুফের 28 নম্বর আয়াতে কি বলা হয়েছে? যারা এটি প্রচার করছেন যে নারী ছলনাময়ী, তারা কি নিজেরা একবার গিয়ে সূরা ইউসুফের 28 নম্বর ওই আয়াতটা আপনি দেখেছেন, নারী তুমি ছলনাময়ী? এ কথা কে বলেছে? আল্লাহ তাআলা বলেছেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন? কোন সাহাবীরা বলেছেন? কে বলেছেন এই কথা? এই আয়াতের প্রেক্ষাপট কি? এই আয়াতের ইতিহাস কি আপনি জানেন? নারী কি আসলেই ছলনাময়ী? এ কথা কখন বলা হয়েছিল, কে বলেছিল? চলুন জেনে নেওয়া যাক। সূরা ইউসুফ যদি আপনি পড়েন, সেখানে ইউসুফ আলাইহিস সালামের ঘটনা বর্ণনা করা হয়েছে। জুলাইখা যখন ইউসুফ আলাইহিস সালামের প্রেমে মগ্ন হয়ে ইউসুফ আলাইহিস সালামকে খারাপ কাজের জন্য প্রস্তাব করে, ইউসুফ আলাইহিস সালাম রাজি হননি। ইউসুফ আলাইহিস সালামকে একটি ঘরের মধ্যে আবদ্ধ করা হয়। এই ঘটনা আমরা মোটামুটি সবাই জানি। ইউসুফ আলাইহিস সালাম যখন দৌড়ে ঘর থেকে বের হয়ে যাচ্ছিলেন, দরজার কাছে তিনি যখন চলে আসলেন, তখন দরজার সামনে দাঁড়ানো ছিলেন আজিজে মেসার, জুলাইখার স্বামী। আজিজে মেসার দেখলেন ইউসুফ আলাইহিস সালাম দৌড়ে দরজার কাছে এসেছেন, তার পেছনে জুলাইখা দাঁড়ানো, তার শরীরের কাপড় উস্কো খুস্কো। তিনি জুলাইখাকে জিজ্ঞেস করলেন কি হয়েছে। তখন জুলাইখা বলল যে ইউসুফ আমার সম্ভ্রম হানি করার চেষ্টা করেছে, নাউজুবিল্লাহ। এটাই ছিল প্রেক্ষাপট। যখন ইউসুফ আলাইহিস সালামকে জিজ্ঞেস করা হলো, তখন ইউসুফ আলাইহিস সালাম বললেন যে না, জুলাইখা আমার সাথে জোর করে এগুলি করতে চাচ্ছিল। সেই সময় এই জায়গায় যে কথোপকথনগুলি হয়েছিল, ওই প্রেক্ষাপটে আজিজে মেসার তার স্ত্রী জুলাইখাকে বলেছিল, নারী ভীষণ ছলনাময়ী। অর্থাৎ এই কথা আজিজে মেসার তার স্ত্রী জুলাইখাকে বলেছিল, আর আপনি আমি এটাকে খাস করে দিচ্ছি দুনিয়ার সমস্ত মানুষের জন্য, দুনিয়ার সমস্ত নারীদের জন্য। আপনি কোন নারীকে ছলনাময়ী বলছেন, যে নারীকে আল্লাহ রাব্বুল আলামিন আরশে আজিমের উপর থেকে সালাম জানিয়েছিলেন? নারী বলতে আপনি কাকে বলছেন? আপনার গার্লফ্রেন্ডকে, যে আপনাকে ছেড়ে চলে গেছে, আর সেই দুঃখেই আপনি বলছেন যে নারী তুমি ছলনাময়ী? আল্লাহ রাব্বুল আলামিন পুরুষের জন্য যে আদেশ এবং নিষেধ দিয়ে দিয়েছেন, সেটি যদি সে পালন করে, তাহলে কোন নারীর সাধ্য আছে তার সাথে ছলনা করার? ওই ঘটনার প্রেক্ষাপট ছিল জুলাইখাকে কেন্দ্র করে। আর আপনি সব নারীকে ঢালাওভাবে ছলনাময়ী বলছেন কীভাবে? নারী বলতে কি শুধু আপনার গার্লফ্রেন্ড? না, আল্লাহ রাব্বুল আলামিন নারীদেরকে কতটা সম্মান দিয়েছেন এটা আপনি জানেন? আল্লাহ রাব্বুল আলামিন কোনো পুরুষের পায়ের নিচে জান্নাতের কথা বলেন নাই, নারীদের পায়ের নিচে জান্নাতের কথা বলা হয়েছে, মায়ের পায়ের নিচে জান্নাতের কথা বলা হয়েছে। এই নারীকে আপনি ছলনাময়ী বলবেন? আপনি যদি পবিত্র কোরআনের 114টি সুরে ঘাটাঘাটি করেন, কোথাও একজন পুরুষের নামে আপনি সুরা পাবেন না। আছে কোথাও? খুঁজে দেখেছেন কখনো? নাই। কিন্তু মহিলাদের জন্য, নারীদের জন্য আল্লাহ তাআলা স্পেশালি একটা সুরা নাজিল করে দিয়েছেন, সুরা নিসা। আপনি পড়েন? পড়েন না কেন, একটু পড়েন না। এই ঘটনাগুলি আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আপনি যখন বলেন যে নারী তুমি ছলনাময়ী, আর সেখানে যখন কোরআনের রেফারেন্স দেন, তখন এগুলি আমাদের অস্তিত্বে আঘাত লাগে। নাস্তিকরা এগুলি নিয়ে আরও আস্ফলন শুরু করে। অমুসলিমরা আমাদের এই রেফারেন্স দিয়ে ইসলামকে ছোট করে, খাটো করে, হেয় প্রতিপন্ন করে। তারা বোঝাতে চায় যে ইসলামে নারীদের কোনো অধিকার নেই, নারীদেরকে হেয় প্রতিপন্ন করা হয়েছে, কোরআন তাদেরকে ছলনাময়ী বলেছে। জি না, এটা কোরআন বলেনি, এটা আজিজে মেসার বলেছে। এটা ইতিহাসের কথা, এটা একজন ব্যক্তির কথা, এটা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেননি, এটা আল্লাহ রাব্বুল আলামিন বলেননি, এটা আজিজে মেসার বলেছেন তার স্ত্রী জুলাইখাকে। ইতিহাস জানবেন, বুঝবেন, তারপরে সেটা প্রচার করার চেষ্টা করবেন। আশা করি কথাগুলি বুঝতে পেরেছেন। আল্লাহ তাআলা এগুলি আমাদেরকে বোঝার তৌফিক দান করুন। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ, নাসরু মিনাল্লাহি ফাতহুন করিব, ওয়া আখরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।